গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরোচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি? আমার সঙ্গে আছে স্নেহা আর স্বর্ণালী, আমরা তিনজনেই যাব। এটা আমাদের হোস্টেলের সামনের পথ, এখানেই কাছে বেটে যাব। তো যাচ্ছি আমরা, দেখুন কোথায় যাচ্ছি। এই দুটো হোস্টেলেরই মেয়ে দুটো, এই তো দুটো সুন্দরী, এত সেজে গুজে কোথায় যাবে এরা? এরা যাচ্ছে মন্দিরে, এটা হচ্ছে পায়েল, এটা হচ্ছে যে আমরা যাচ্ছি। এইটা হচ্ছে পার্ক ছোট বাচ্চাদের। তো এই পার্কটা ভালো আছে, অনেক বড় আছে, সুন্দর। তো এটা বন্ধ, এখানে ঢুকতে দেয় না, কেন যে বন্ধ তা জানি না, কিন্তু আমি যতদিন এসেছি এটাকে খুলতে দেখিনি আর কি কখনো। আর একটা পাশেই আছে ছোট, ওইটা খোলা থাকে সবসময়। তো আমরা ওইটাতেই যাব, কিছুক্ষণের জন্য ওইটাতে যাব, কয়েকটা রিলস করব, দেন চলে আসব। আজকে বেশি দূরে যাব না, কারণ আজকে 2 ঘন্টার আউটিং, 2 ঘন্টাতে বেশি কোথাও যেতেও পাবো না। তো যখন আমাদের কম সময় আউটিং দেয়, তো 2 ঘন্টার জন্য আমাদের যা দরকারি কাজ থাকে বা কোনো কিছু কেনাকাটার থাকে, তখন আমরা কাছে পিঠেই চলে আসি এবং এখানে আসি, রিলস টিলস করি, এখন করব মানে টাইম পাস করে দেন আমরা বেরিয়ে যাব। এই তো আমরা এখানেই ঢুকছি। জায়গাটা সুন্দর না? এই তো এই দুটো শুরু করে দিয়েছে, এসেই শুরু করে দিয়েছে বাচ্চাদের মতো করা। ওরা সাইকেল চালাচ্ছে, বাচ্চাদের মতো করছে, স্নেহা স্বর্ণালী। কিরে মুখ ঢাকছিস কেন? বয়ফ্রেন্ড কলে আছে? এই যে বাচ্চাদের মতো করছে এটা। তো আমাদের রিলস টিলস করা শেষ, এখন আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে, হোস্টেলের পথ ধরে চলছি। সামনে দরকার আছে, এখানে মেডিসিন নিতে হবে আমার, যাব এই সামনের দোকানটায়। যাচ্ছি, তারপর কিছু খাবো, তারপর চলে যাব। এই তো এখন আমরা খেতে আসছি, গরম পড়েছে তাই ভাবলাম যে নারকেলের পানি খাবো, নারকেল পানি পিবো আর কি। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এই তো যাচ্ছি, আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ব্লগ দিতে, আমাদের হোস্টেলের হোস্টেল লাইফ কীরকম হয়। তো এখানেই বাই।